আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের সাথে আলোচনা করব। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে যারা প্লট পেয়েছেন, সেই প্লট পেয়ে সেখানে যারা বাড়ি নির্মাণ করেছেন অথবা যারা বিল্ডিং নির্মাণ করেছেন, রাজুক থেকে অনুমতি নিয়ে যারা বিল্ডিং নির্মাণ করার পর সেখান থেকে ফ্ল্যাট বিক্রি করবেন, সেই ফ্ল্যাট বিক্রয়ের যেই অনুমতিটা প্রয়োজন হয় অথবা নামজারির জন্য যেই প্রক্রিয়াটা অবলম্বন করতে হয়, সেখানে কি কি কাগজপত্র দাখিল করতে হয় এবং সেখানের ফিস কিভাবে নির্ধারণ করা হয়, অর্থাৎ সরকারি কোষাগারে কিভাবে চালানের মাধ্যমে টাকা জমা দিতে হয়, সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি দুই ভাগে আমি ভাগ করে করব। প্রথম ভিডিওতে আলোচনা করব কি কি কাগজপত্র নিয়ে কত দিনের মধ্যে আপনি কিভাবে আপনার ফ্ল্যাট হস্তান্তরের অনুমতি পাবেন এবং সেটা নামজারির পদ্ধতি কিভাবে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনার ফ্ল্যাট হস্তান্তরের জন্য কিভাবে ব্যাংক চালান রেডি করবেন এবং ব্যাংক চালানের মাধ্যমে টাকা ওয়ান ব্যাংকে কিভাবে জমা দিবেন, সেই বিষয় নিয়েও আলোচনা করব। এবং নামজারির করতে গিয়ে আপনাকে যে সকল কাগজপত্র জমা দিতে হবে এবং ফ্ল্যাট হস্তান্তরের জন্য যে সকল কাগজপত্র জমা দিতে হবে তার একটি চেক লিস্ট আপনাদের সাথে সামনে উপস্থাপন করব এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী যে ভিডিওটি থাকবে সেই ভিডিওতে কিভাবে আপনি হিসাব করবেন যে পার স্কোয়ার ফিটে অথবা শতাংশ হারে কিভাবে আপনি টাকা নির্ধারণ করে সেই টাকাটি ব্যাংকে জমা দিবেন, অর্থাৎ এই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে যে সকল ফ্ল্যাট হস্তান্তরের অনুমতি নেওয়া হয় বা নামজারি করার জন্য নামজারি করা হয় সেগুলোর জন্য যে সকল টাকা জমা দিতে হয় সেগুলা ওয়ান ব্যাংক লিমিটেড বরাবর ব্যাংক চালানের মাধ্যমে নির্দিষ্ট কোডে জমা দিতে হয়। আজ আমরা দেখছি দুটো বিষয়, একটা হলো ফ্ল্যাট হস্তান্তর এবং নামজারি। এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভালো, অনেকেই হয়তো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে নাম শুনেছেন বাংলায়, কিন্তু অনেকে একই জিনিস ন্যাশনাল হাউজিং অথরিটি NHA হিসেবে জেনে থাকবেন অথবা শুধুমাত্র ন্যাশনাল হাউজিং অথরিটি হিসেবে জেনে থাকেন, অনেকে হয়তো বাংলা নামটা খেয়াল করেন না, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এই জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে অনেকেই কিন্তু প্লট বরাদ্দ পেয়ে থাকেন বিভিন্ন ক্যাটাগরিতে। আজকে আমরা যেটা আলোচনায় নিয়ে এসেছি, প্রথমেই আপনার সেই যে কাগজটি লাগবে সেটি হচ্ছে ফ্ল্যাট মালিকের ছবি এবং গ্রহীতার ছবি। যেই ফ্ল্যাটটি হস্তান্তর করা হবে সেই ফ্ল্যাটের বর্তমান মালিক যিনি রয়েছেন তার ছবি লাগবে এবং যিনি ফ্ল্যাটটি কিনতে চান অর্থাৎ গ্রহণ করতে চান তারও ছবি লাগবে। কয় ছবি লাগবে, কয়টা? পাঁচ কপি, দুজনেরই পাঁচটা করে ছবি লাগবে। ফ্ল্যাট মালিকের ন্যাশনাল আইডি NID এবং গ্রহীতা যিনি থাকবেন তাহারও NID লাগবে। যদি কারো কোনো কারণে NID না থেকে থাকে তাহলে তিনি পাসপোর্ট দিতে পারেন, পাসপোর্ট জমা দিতে পারেন। তারপর বরাদ্দ, যিনি বরাদ্দ পেয়েছিলেন প্লটটি, যার প্লটের উপরে যেই ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে অর্থাৎ বিল্ডিং নির্মাণ করা হয়েছে সেই প্লটের বরাদ্দপত্র লাগবে। হয়তোবা যিনি বর্তমানে ফ্ল্যাট বা বিল্ডিং বানাচ্ছেন তার নামে বরাদ্দ নাও থাকতে পারে, কারণ বরাদ্দ যিনি পেয়েছেন তিনি অনেক আগে বরাদ্দ পেয়েছেন, তিনি বরাদ্দ পেয়ে সেই বরাদ্দপত্রের মাধ্যমে তিনি লিজ দলিল পেয়েছিলেন, সেই লিজ দলিলের মাধ্যমে তিনি পরবর্তীতে প্লটটি বিক্রি করেছেন, বর্তমানে কেউ হয়তোবা সেখানে এসে দালান বা বিল্ডিং নির্মাণ করছেন। তাই এই বরাদ্দপত্রটি ধরে নেন বায়া দলিল হিসেবে কাজ করবে, অতএব বায়া দলিলের মতো করে এই বরাদ্দপত্রের ফটোকপি জমা দিতে হবে। এর পরবর্তীতে লাগবে দায় মুক্তির ছাড়পত্র এবং লিজ দলিলের ফটোকপি, অর্থাৎ আপনার এই বিল্ডিংটা কোথাও দায় মুক্ত বা দায়যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে পরিষ্কার হওয়ার বিষয় থেকে যায়। ধরেন কেউ হয়তোবা সেই প্লটটি বা ফ্ল্যাটটি কোথাও মর্টগেজ রেখেছেন, কোনো ব্যাংকে বন্ধক রেখেছেন, বন্ধক রেখে তিনি লোন অ্যাভেল করেছেন, সেই লোনটা এখনও পরিশোধ করেননি, সেই বিষয় নিয়েও জানার জন্য একটা দায়মুক্তি ছাড়পত্র লাগবে এবং সাথে লিজ দলিলের ফটোকপি জমা দিতে হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যদি আপনি সেই ভূমিতে যদি আপনি ডেভেলপারের সাথে চুক্তি করে একটা দালান নির্মাণ করেন, বিল্ডিং নির্মাণ করেন, তাহলে ডেভেলপারের সহিত যে চুক্তিপত্র হয়েছে রেজিস্টার্ড সেই চুক্তিপত্রের ফটোকপি দিতে হবে। ডেভেলপারকে আপনি যদি
পাওয়ার দিয়ে থাকেন সেই পাওয়ারের কপি দিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগের মাধ্যমে সাধারণত সবাই 50-50% অথবা 60-40 রেশিওতে বিল্ডিং নির্মাণ করে থাকেন। এই ধরনের চুক্তি থেকে থাকলে, পাওয়ার অফ অ্যাটর্নি থেকে থাকলে সেই পাওয়ার অফ অ্যাটর্নির ফটোকপি এবং ডেভেলপারের সাথে যদি চুক্তি থেকে থাকে সেই চুক্তিরও ফটোকপি জমা দিতে হবে। এরপর আমরা চলে আসি রাজুক। রাজুক হইতে অনুমতিপত্র এবং প্ল্যান পাশের ফটোকপি। আপনি যদি রাজুকের কাছ থেকে অনুমতি নিয়ে থাকেন যে আমি ওই জায়গায় একটা বিল্ডিং বানাবো, সেই অনুমতিপত্র অর্থাৎ ছাড়পত্র, আর যদি প্ল্যান পাস করে থাকেন সেই প্ল্যানের ফটোকপি আপনাকে জমা দিতে হবে। এরপরে থেকে যায় নামজারির অনুমতিপত্রের ফটোকপি। প্রিভিয়াস যিনি মালিক থাকবেন ফ্ল্যাটের অথবা সেই প্লটের, সেই প্লটের যিনি মালিক থাকবেন অথবা যিনি বরাদ্দ পেয়েছেন তার কাছ থেকে পরবর্তীতে যারা কিনেছেন, সর্বশেষ যিনি সেই প্লটটি কিনেছেন তার নামে নামজারি থাকবে, সেই নামজারি অনুমতিপত্রের ফটোকপি জমা দিতে হবে। এবং সর্বশেষের দিকে আমরা দেখব 300 টাকার, খেয়াল করবেন 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা। এই যে সকল কাগজপত্র আপনি দিচ্ছেন, জমা দিচ্ছেন ন্যাশনাল হাউজিং অথরিটির কাছে অথবা গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে, কিসের জন্য দিচ্ছেন? হয়তো বা আপনি ফ্ল্যাটটি হস্তান্তরের জন্য আবেদন করছেন অথবা আপনি নামজারি করার জন্য আবেদন করছেন সেই নামজারির জন্য, অথবা ফ্ল্যাট হস্তান্তর সেটা হেবা হতে পারে, সেটা আপনি বন্টননামা দলিল হতে পারে, সেটা আপনি এক্সচেঞ্জ বিনিময় দলিল হতে পারে, অথবা হেবা বিল আওয়াজ হতে পারে, অথবা সাফ কবলা দলিল হতে পারে। যেই কারণেই হোক না কেন, আপনি যখন এই হস্তান্তরের অনুমতি নিতে যাবেন, এই অনুমতি নিতে গিয়ে যে সকল কাগজপত্র জমা দিচ্ছেন এবং যে সকল তথ্য জমা দিচ্ছেন সেই তথ্য সম্বলিত 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনি একটা অঙ্গীকারনামা দিতে হবে। সেই অঙ্গীকারনামায় সকল কিছু উল্লেখ করে দিতে হবে। আপনি এই সকল কাগজপত্র জমা দেওয়ার পর একটা সেট তৈরি করবেন। সেট তৈরি করে এই কাগজগুলো আপনি রেডি করার পর জমা দিবেন এবং সেখানে এটা ইন্সপেকশন হবে। ইন্সপেকশন হওয়ার পর রিপোর্ট আসবে, আপনার একটা ডিজিটাল নাম্বার হবে। মনে রাখবেন, বর্তমান সময়ে এই কাগজপত্র জমা দেওয়ার পর দাতা গ্রহীতাকে সেখানে উপস্থিত হতে হয়। যদি তিনি পাওয়ার দিয়ে থাকেন তাহলে পাওয়ার মূল্যে যাকে পাওয়ার দিয়েছেন তাকে উপস্থিত হতে হবে, তাদের এটাকে হাজিরা বলা হয়। এই হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়ার পর একটা ডিজিটাল নাম্বার পড়বে আপনার ফাইলের, সেই ডিজিটাল নাম্বার সংগ্রহ করতে হবে। এইভাবে আপনি সর্বশেষ হিসাব নিকাশ করে একটা ফ্ল্যাটের জন্য যে টাকাটা আসে এবং সেই টাকা কিভাবে হিসাব নিকাশ করবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে যদি আপনি ফ্ল্যাট হস্তান্তর করে থাকেন এবং কার পার্কিং হস্তান্তর করে থাকেন তার জন্য কিভাবে টাকা হিসাব করবেন এবং নামজারি করার জন্য কিভাবে টাকা হিসাব করবেন সেই হিসাব নিয়েও আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করব। সর্বশেষ এই হিসাব নিকাশ করার পর আপনি ওয়ান ব্যাংকে যখন চালান জমা দিবেন তার পরবর্তীতে আপনার কাজ সম্পন্ন হবে এবং আপনি ফ্ল্যাট হস্তান্তরের অনুমতি পাওয়ার জন্য আপনার কাজ সম্পন্ন করবেন অথবা নামজারি করার জন্য সেই কাজগুলো সম্পন্ন করবেন। আশা করি আপনাদের সাথে এই ন্যাশনাল হাউজিং অথরিটি, যেটাকে আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলে থাকি, এই কর্তৃপক্ষের আরও যে সকল কার্যক্রম রয়েছে সেই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।